নয়টি। আমার মনিরামপুর উপজেলায় মোট ভিডিপি পুরুষ প্ল্যাটুন আছে 246টি, ভিডিপি মহিলা প্ল্যাটুন আছে 246টি, ইউনিয়ন আনসার প্ল্যাটুন আছে 17টি। উপজেলা একটি আনসার কোম্পানি আছে যার সদস্য সংখ্যা 115 জন। ইউনিয়নে আনসার মহিলা প্ল্যাটুন আছে সদস্য সংখ্যা 32 জন। উপজেলায় 17 জন ইউনিয়ন দলনেতা, 17 জন ইউনিয়ন দলনেত্রী এবং 9 জন ওয়ার্ড দলনেতা, 9 জন ওয়ার্ড দলনেত্রী আছে। প্রশিক্ষণ 2017-18 অর্থ বছরে উপজেলা থেকে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণে আমি দলনেতা দলনেত্রীদের মাধ্যমে প্রশিক্ষণার্থী প্রেরণ করেছি। এর মধ্যে পেশাভিত্তিক সেলাই প্রশিক্ষণে 2 জন প্রশিক্ষণার্থী প্রেরণ করছি, মোবাইল প্রশিক্ষণ 4 জন প্রশিক্ষণার্থী প্রেরণ করছি, কম্পিউটার প্রশিক্ষণে 2 জন প্রশিক্ষণার্থী প্রেরণ করছি, মৌলিক ভিডিপি প্রশিক্ষণে 12 জন সদস্য প্রেরণ করছি এবং আনসার প্রশিক্ষণে 10 জন সদস্য প্রেরণ করছি। আইন শৃঙ্খলা শারদীয় দুর্গাপূজা 2016-17 89টি পূজা মণ্ডপে প্রায় 479 জন আনসার সদস্য সদস্যরা অত্যন্ত শৃঙ্খলার সাথে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করে। এছাড়া ভোটার আইডি কার্ড হাল নাগাদকরণে 72 জন সদস্য সদস্যরা 17টা ইউনিয়ন এবং পৌরসভার ভিতরে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটা গৌরবময় ইতিহাস রয়েছে, মুক্তিযোদ্ধায় আমাদের সক্রিয় অংশগ্রহণ আছে। বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করে আনসার বাহিনী। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী বাহিনী হিসাবে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। তাছাড়া ভীষণ 2021 ও 41 বাস্তবায়নে দরকার অনেক জনশক্তি, আর এই বাহিনীর দরিদ্র ও জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তোলে ভীষণ 2021 ও তিনি অবশ্যই আমাদের দেখবেন। আজকের মাননীয় প্রধান অতিথি সমাবেশে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন। আমি আমার উপজেলার পক্ষ থেকে আবারও মাননীয় প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার স্বাগত বক্তব্য শেষ করতেছি।